পোষা প্রাণীর মধ্যে বিড়ালের কদর আমাদের কাছে একদমই আলাদা। এবার যারা বাড়িতে বিড়াল লালন পালন করছেন তাদের নিজেদের আদরের বিড়ালকে দেখে শুনে রাখতে বলেছে কোরিয়ার ফায়ার সার্ভিস বিভাগ। না, আদরের পোষা প্রাণীটি হারিয়ে যাবে সেই ভয় নয়, বরং নিরহ এই প্রাণীটি শতাধিক বাড়িতে আক্ষরিক অর্থেই আগুন লাগার পরেই এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ খবর প্রচারিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ায় গত 3 বছরে শতাধিক বাড়িতে অগ্নিকাণ্ডের পেছনে রয়েছে বিড়ালের অবদান। সিউল মেট্রোপলিটন ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে 2019 সালের জানুয়ারি থেকে 2020 সালের নভেম্বর পর্যন্ত 160টি বাড়িতে আগুন লাগার পেছনে বিড়ালের ভূমিকাই বড় করে দেখছেন। ফায়ার সার্ভিস বিভাগ জানায় অধিকাংশ ক্ষেত্রে বিড়াল ইলেকট্রিক চুলা জ্বালিয়ে দেওয়ার ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক চুলার টাচ বাটনের উপর বিড়াল লাফালাফি করার ফলে সেগুলো চালু হওয়ার পর খুব বেশি উত্তপ্ত হয়ে যন্ত্রটি আগুন ধরে যায়, আর সেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে বলে ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই মালিক বাইরে থাকার সময় আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে 4 জন আহত হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মী জানান, বিড়াল সংক্রান্ত অগ্নিকাণ্ডের ঘটনা সম্প্রতি বেড়ে গেছে, ফলে আমরা পোষা বিড়ালের প্রতি বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ বাড়িতে কেউ না থাকলে এই আগুন ভয়াবহ রূপ নিতে পারে। সাব্বির হাসান, মোহনা সংবাদ।